আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি স্পাইসি টিউব বাংলাদেশে। আবারও নিয়ে হাজির হলাম প্রতিবেশী দেশের একটি রেসিপি, দহি ভাল্লে। যারা দই বড়া পছন্দ করেন অথবা চটপটি কিংবা চানাচাট, তাদের জন্য তো খুবই মজার একটা রেসিপি। আসুন দেখে নেই কীভাবে তৈরি করছি এই দহি ভাল্লে। প্রথমে আমাদের এখানে দই বড়া লাগছে, দই বড়া যে বড়াটা ছিল সেই বড়াটা লাগছে। তারপরে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, আর নিচ্ছি সেদ্ধ ছোলা, সেদ্ধ আলু, তেঁতুলের মিষ্টি চাটনি, চাট মশালা, লবণ। এবার আমি চলে যাচ্ছি কিভাবে তৈরি করব এই দহি ভাল্লেটি। এখানে আমি 2 কাপ টক দই নিয়েছি, সাথে 7 মতো লবণ দিচ্ছি। চাট মশালাতে যথেষ্ট লবণ থাকে, সেজন্য লবণটা একটু বুঝে দেবেন। এটাকে ভালো করে মিক্স করতে হবে। আর সাথে আমি তেঁতুলের চাটনি দিচ্ছি, তেঁতুলের চাটনিটা যথেষ্ট মিষ্টি ছিল, সেজন্য এখানে আমি কোনো এক্সট্রা চিনি ব্যবহার করছি না। তবে আপনাদের কাছে যদি এই মিষ্টি চাটনিটা না থেকে থাকে তাহলে অবশ্যই একটু চিনি দিতে হবে, কারণ এই খাবারটা একটু টক মিষ্টি ঝাল টাইপের হয়ে থাকবে। আর এই যে দই বড়াটার বড়াটা আমি ইউজ করছি, এই বড়াটার কিন্তু একটা রেসিপি আমার চ্যানেলে আছে, ওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এই বড়াটা কিন্তু বানিয়ে ফ্রিজে বেশ কিছুদিন স্টোর করতে পারেন আপনারা। ইনফ্যাক্ট আমার এই বড়াটাও কিন্তু আমি ফ্রিজ থেকে এখনই বের করলাম। ফ্রিজ থেকে বের করে জাস্ট একটু ডিফ্রস্ট করে নিতে হবে, তাহলে একদম ফ্রেশ। তো মিক্স করে ফেললাম আমাদের এই দইটা। এবার একে একে সব উপকরণ আমি এখানে মিক্স করে দেব। পেঁয়াজ কুচি নিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো আসলে আপনাদের নিজেদের টেস্টের উপরে, কে কতটা ঝাল খেতে পছন্দ করেন। টমেটো কুচি নিচ্ছি, এবার ভালো করে এটা মিক্স করে দেব। এটা কিন্তু খুব হেলদি একটা ইফতারি হয়। আবার যারা যদি দই বড়া অ্যাভেলেবেল না থাকে, দই বড়া বানানোর সময় নেই, দই বড়াটাকে বাদ দিলে কিন্তু এটা একটা চানাচাটি হয়ে যায়। এরপর আমি সেদ্ধ ছোলাটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কাবলি ছোলাও ইউজ করতে পারেন, আমি দেশি ছোলাটা ইউজ করেছি আজকে। সেদ্ধ করে রাখা আলুটুকু দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলোর পালা, দেখুন বড়াগুলো কিন্তু একদম ফ্রেশ লাগছে, কিন্তু এটা আমার ফ্রিজে ছিল, দেখুন ভিতরে কি সুন্দর সফট। আমার দই বড়ার রেসিপিটা আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে আপনারা পারফেক্ট বড়া বানাতে পারবেন আমি আশা করি। আর রেসিপি সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার এই বড়াটিকে আমরা দহি ভাল্লেকে আসলে এটাকে আমি ঢেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব। এটা রেখে দিলে আসলে সমস্যা নেই, যত বেশি রাখা যাবে তত বড়াটা ফুলে যাবে, দইটা ভেতরে ঢুকে যাবে। তো এটা যদি আপনারা ইফতারিতে করে থাকেন অথবা বিকালের নাস্তার জন্য করে থাকেন তাহলে এটা চেষ্টা করবেন যে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আগে এটা তৈরি করে ফেলতে, তাহলে মানে সার্ভ করলে খেতে বেশি মজা লাগবে। তো আমরা এখন সার্ভ করব। এটা আসলে কি বানানো তো হয়ে গেল, এটা সার্ভ করার স্পেশাল কিছু নাই। যেমন আমরা রেডি হয়ে বাইরে যাওয়ার সময় একটু সাজুগুজু করি, ঠিক তেমনই এটা উপর থেকে একটুখানি সাজাবো আমি। আমার কিন্তু এখনই জিভে জল চলে এসেছে, আমি জানি না আপনাদের কথা,
তবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। উপর থেকে আমি তেঁতুলের সেই চাটনিটি আরেকটু দিচ্ছি, মানে সাজুগুজু আর কি। এখানে যদি আপনারা পুদিনা চাটনি ইউজ করতে চান তাহলে সেটাও ইউজ করতে পারেন, যে কোনো ধরনের গ্রিন চাটনি। তারপরে কিছু ফ্রেশ ধনিয়া বা পুদিনা পাতা কুচিও ইউজ করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখানে আমি পেঁয়াজ, মরিচ, টমেটো কুচি আবারও দেব একটু ফ্রেশ। উপর থেকে একটু চাট মশালা দেব আমি। ব্যাস হয়ে গেল আমার দহি ভাল্লা তৈরি।